গুড মর্নিং, আমি আপনাদের সন্দীপ কুমার। আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে কথা বলতে যাচ্ছি, যে টপিকটা আজকের আমরা অনেকেই জানতে চাই বা অনেকেই আমরা ভেস্টিজের মধ্যে রয়েছি। কেউ 2 মাস 4 মাস 6 মাস 1 বছর বা 2 বছর বা আরো বেশি দিন হয়ে গিয়েছে, অনেকেই আমরা ভেস্টিজের সাথে যুক্ত রয়েছি। কিন্তু ভেস্টিজের সাথে যুক্ত থাকলে কি হবে? ভেস্টিজের যে হিসাবে সাকসেস পাওয়া উচিত বা যে হিসাবে আমাদের টাকা আসার কথা ছিল বা যে হিসাবে আমাদের পিন চেঞ্জ হওয়ার কথা ছিল, সেগুলো কিন্তু কিছুই হচ্ছে না। কারণ আমরা যেসব এরিয়াতে থাকি, হয়তো আমাদের যারা আপলাইন হয়, মানে যারা আমাদেরকে সাপোর্ট করে, আমাদের আপলাইন আমাদেরকে সাপোর্ট করতে পারছে না বা আপলাইন আমাদের কাছে নেই বা এইভাবে বিভিন্ন ধরনের অসুবিধা হয়ে থাকে, যেসব কারণে আমরা কিন্তু ভেস্টিজ বিজনেসে সাকসেস হতে পারছি না বা আমাদের টিমে যারা রয়েছে তারা সাকসেস হতে পারছে না, তারা ঠিকভাবে নিজেকে গ্রো করতে পারছে না। তো এই ভিডিওটা আপনাদের সবার জন্য খুব দারুণ কাজের ভিডিও। সো আপনি আপনার টিমে যতজন আছে সবাইকে ভিডিওটা শেয়ার করুন, আপনার টিমের সবার সাথে, তার যারা তারাও বুঝতে পারে কি তারা কোন জায়গাতে ভুল করছে, কোনটা করলে তারা প্রেস্টিজ বিজনেসে সাকসেস হতে পারবে খুব তাড়াতাড়ি, রাইট? সো তার জন্য আমি কিছু 4টে নিজের রুলস তৈরি করেছি, যে রুলসটা একটু গোল্ডেন রুল বলা হয় অ্যাকচুয়ালি প্রেস্টিজ বিজনেসে। এই গোল্ডেন রুলগুলো যদি আপনি ফলো না করাতে পারেন বা ফলো না করেন, তাহলে কিন্তু আপনি কিন্তু বিজনেসে সাকসেস হওয়া খুবই কষ্টকর ব্যাপার। সো এই 4টে গোল্ডেন রুলস নিয়ে আমি কথা বলবো। আমি সবার প্রথম, যখনই প্রেস্টিজ বিজনেসে কেউ কাউকে আপনি নিয়ে আসছেন, তাদের কাছ থেকে একটা কমিটমেন্ট নিয়ে নিন, কমিটমেন্টের সাথে কাজ করেন, তাহলে কিন্তু এখানে সাকসেস হতে পারবেন। সো আজকের যদি আপনি চাইছেন প্রেস্টিজে সাকসেস হতে বা আপনারা চাইছেন ভেস্টিজের সাকসেস হতে, তাহলে আপনাকেও কিন্তু 4টে কমিটমেন্ট আমাকে করতে হবে। যদি আপনারা আমাকে আর নিজেকে এই 4টে কমিটমেন্ট করতে পারেন আর তার সাথে যদি কাজ করতে পারেন, তাহলে কিন্তু সবাই এই বিজনেসে সাকসেস হতে পারে, খুব তাড়াতাড়ি সাকসেস হতে পারবে। প্রথম কমিটমেন্ট হচ্ছে আমাদের 4টে গোল্ডেন রুলস। 4টে গোল্ডেন রুলস এর মধ্যে সবার ফার্স্ট যেটা কমিটমেন্ট সেটা রয়েছে, পার মান্থ পারচেজ অফ ₹1000 মিনিমাম। এটা আমি আমি এখানে কোনো টাকা লিখিনি, তার কারণ এই জন্য, কারণ বিভিন্ন ধরনের লোকেরা আছে যারা বেশি যে বিভিন্ন আলাদা আলাদা ধরনের প্ল্যান ফলো করে থাকে। কেউ 1000 টাকার প্ল্যান ফলো করে, কেউ 1500 টাকার প্ল্যান ফলো করে, কেউ 2500 টাকার করে, কেউ 5000 বা কেউ 10000 টাকার প্ল্যান ফলো করে। সো আমি এই জন্য এখানে অ্যামাউন্টটা লিখিনি, আমি যদি এখন লিখলাম 1000 থেকে 2000 থেকে 2500 টাকা। যদি আপনি মনে করছেন আপনি ভেস্টিজ বিজনেসে করবেন, তাহলে নিজের কাছ থেকে একটা গ্যারেন্টি দিন, প্রত্যেক মাসে আমি আমার প্রথম যে কমিটমেন্ট সেটা আমি ফুলফিল করব, সেটা হচ্ছে পার মান্থ পারচেজ অফ ₹1000 to ₹1500 মিনিমাম 2 তারিখ থেকে 10 তারিখের অবধি। 2 তারিখ থেকে 10 তারিখের মধ্যে আমার বাড়ির যেসব প্রোডাক্টের দরকার বা আমার যেসব প্রোডাক্টের দরকার হয়, আমি সেই সব প্রোডাক্ট আপলাইন যেন ফোন করে জিজ্ঞেস না করে কি এই মাসে তোমাদের পারচেস কেন হয়নি। সো এইটা হচ্ছে নিজেকে দেওয়া কমিটমেন্ট। সো নিজে এই কমিটমেন্ট যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু আমরা এখানে সাকসেস হতে পারবো। প্রথম কমিটমেন্ট, প্রত্যেক মাসে আমরা নিজেদের পারচেসগুলো কমপ্লিট করে নেব। দ্বিতীয় কমিটমেন্ট, পার মান্থ 1 above জয়েনিং। প্রত্যেক মাসে নিজেদের, হতে পারে আমরা অনেকেই অনেক ব্যস্ত, কারণ এখানে আজকালকার দুনিয়াতে কেউ ফ্রি নেই বা কেউ ফ্রিতে বসে থাকেন বা কেউ ফ্রিতে ঘুরে বেড়ায় না, সবাই কোনো না কোনো কাজে ব্যস্ত। ইভেন আপনি হয়তো ব্যস্ত থাকতে পারেন, কিন্তু যদি আপনি ভেস্টিজ বিজনেস সাকসেস হতে চান, দ্বিতীয় যে কমিটমেন্ট সেটা আপনাকে করতে হবে, সেটা হচ্ছে প্রত্যেক মাসে নিজের একটা বা বেশি, একের বেশি হতে পারে, জয়েনিংস আপনি কন্টিনিউ নিয়ে আসবেন। এটা হচ্ছে দ্বিতীয় কমিটমেন্ট, প্রত্যেক মাসে মিনিমাম একটা বা তার থেকে বেশি পার্সোনাল জয়েনিং, পার্সোনাল প্ল্যান দেখে আপনি নিয়ে আসবেন। সো এটা হচ্ছে প্রথম কমিটমেন্ট, আপনি প্রত্যেক মাসে বা আমি প্রত্যেক মাসে আমার নিজের পারচেস করবো 1000 টাকা থেকে 1500 টাকাতে বা যেভাবে যে প্ল্যানটাই আপনারা ফলো করেন। দ্বিতীয় কমিটমেন্ট হচ্ছে প্রত্যেক মাসে আমি একটা জয়েনিং নিশ্চয়ই করাবো, এটা 100% গ্যারান্টি। তৃতীয় যেটা হবে সেটা হচ্ছে ট্রেনিংস অর মিটিংস। আপনি যে এরিয়াতে থাকেন সেই এরিয়াতে কোথায় মিটিংস হচ্ছে, কোথায় ট্রেনিংস হচ্ছে, যদি আপনি জানেন খুব ভালো, যদি জানেন, যদি না জানতে পারেন, তাহলে ভেস্টিজের যে অ্যাপ রয়েছে ওখানে ট্রেনিং বলে একটা জায়গা রয়েছে, ওখানে গিয়ে আপনি দেখতে পারেন কোথায় কোথায় ট্রেনিং চলছে। বা আপনাকে যে স্পন্সর করেছে, আপনার যে আপলাইন, তাকে ফোন করে মিটিংস আর ট্রেনিংস এই মাসের মধ্যে কোথায় কোথায় মিটিং হবে সেগুলো জেনে নিন, জেনে ট্রেনিংস আর মিটিংস অ্যাটেন্ড করুন। আমরা বেশিরভাগ লোকে ট্রেনিংস আর মিটিংস অ্যাটেন্ড করতে চাই না, কারণ অনেকখানি দূর যেতে হয়, যাওয়া আসাতে খরচা রয়েছে, টাইম চলে যাচ্ছে অতখানি, ও এই সময় তো আমি অন্য কাউকে প্ল্যান দেখাতে পারতাম। এই ভুলগুলো একদমই করবেন না, কারণ এই বিজনেসের সব থাকতে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ট্রেনিংস আর মিটিংস। কারণ যদি আপনি ট্রেনিংস আর মিটিংস অ্যাটেন্ড না করেন, তাহলে কিন্তু আপনি ভেস্টিজ বিজনেসে সাকসেস হতে পারবেন না। বা ধরুন আপনি আপনার টিম থেকে বলছেন কি আমি মিটিংস আর ট্রেনিংস অ্যাটেন্ড করতে পারবো না, কালকের আপনার টিমে 1000 জন মানুষ চলে আসলো, তারাও সেম একই কথা বলছে, আমারও ট্রেনিংস আর মিটিংস অ্যাটেন্ড করতে পারবো না। তো ভাবুন আপনার বিজনেসটা কোথায় যাবে, আপনার বিজনেসে প্রপার ডুপ্লিকেশন হবে না। আর নাম্বার যেটা 4 সেটা হচ্ছে ডুপ্লিকেশন, টিচ দা সেম। ডুপ্লিকেশন মানে আপনি যাদেরকে টিমে নিয়ে আসছেন তাদেরকেও এটাই ডুপ্লিকেট করতে শেখান,
চারটে গোল্ডেন রুলস এর প্রথম রুলস, প্রত্যেক মাসে আপনি আপনার নিজের যে বাজেট, নিজের যে পারচেজ, সেটা প্রত্যেক মাসে 2 তারিখ থেকে 10 দিনের মধ্যে করে ফেলুন, কমিটমেন্ট। দ্বিতীয় যেটা হচ্ছে, প্রত্যেক মাসে আপনি নিজের একটা আপাতত করে জয়নিং নিয়ে আসবেন, কমিটমেন্ট। তৃতীয়, প্রত্যেক মাসে যে সব ট্রেনিংস আর মিটিংস গুলো হয় সেখানে আপনি যেমন হতে পারে পেড হতে পারে ফ্রি, পেড হলেও আপনাকে যেতে হবে আর ফ্রি হলেও আপনাকে যেতে হবে। কারণ যদি ছোট্ট আমি একটা এক্সাম্পল বলি, অনেকে বলে কি 500 টাকা 1000 টাকার টিকিট এগুলো আমরা যেতে পারবো না, 200 টাকা বা 50 টাকার টিকিট আমরা যেতে পারবো না। ভাবুন আপনাদের যে ছেলে মেয়ে, আপনাদের যে বাচ্চা, তারাও কোনো না কোনো স্কুলে পড়ছে, আর তাদেরকে আমরা কিন্তু, তারা না জানি কবে বড় হবে আর কবে চাকরি পাবে, তাদের পড়াশোনার পেছনে আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে থাকি। কেন? কারণ তারা কিছু শিখবে, তারা কিছু বুঝতে পারবে, তারা কিছু লাইফে হবে, তার জন্য তারা কবে পড়া শেষ লেখা করবে জানে, কিন্তু তাদের জন্য কিন্তু আমরা ফিস পে করতে থাকি। ঠিক সেভাবে বেশি যে আপনি এখান থেকে 50,000 1 লাখ বা 10 লাখ কামানোর কথা ভাবছেন, আর আপনি যদি এখানে 200 বা 500 টাকা দিয়ে যদি টিকিট নিয়ে যদি ট্রেনিং সেটেন না করেন, তাহলে কিন্তু আপনার বিজনেস কিন্তু কোনোদিনই আগে যাবে না। এই মাইন্ডসেটটাকে কিন্তু একদম চেঞ্জ করে ফেলুন। যখনই কোনো ট্রেনিং আর মিটিংস হবে, মিটিংসে অ্যাটেন্ড করুন। তার নামে যেটা হচ্ছে ডুপ্লিকেশনস, আপনি আর আপনার টিমে যারা রয়েছে তাদেরকেও প্রথম দিন থেকে এই 4টে রুলস একদম বেসিকলি ফলো করেন, একদম চোখ বন্ধ করে। এখানে যেন আপলাইনকে কাউকে ফোন করে না জিজ্ঞেস করতে হয়। যদি কেউ বলে কি এই 4টে রুলস এর মধ্যে আমি যে কোনো একটা রুলও ফলো করতে পারবো না, তাহলে তাকে বলবেন আপনাকে নেব না, বা আপনার সাথে আমরা কাজ করতে পারবো না, আপনি আপনার মতো কাজ করে নিন, বা তাদেরকে টিমেই নেবেন না। সো এগুলো, এই গোল্ডেন রুলসগুলো যদি আমরা ফলো না করে থাকি, তাহলে কিন্তু আমরা ভেস্টিজের প্ল্যান, আমরা ভেস্টিজে কিন্তু বিশাল বড় একটা প্ল্যান করতে পারবো না, এখান থেকে একটু বিশাল বড় টাকা কিন্তু আমরা ইনকাম করতে পারবো না। সেই 4টে গোল্ডেন রুলস প্রত্যেককে ফলো করেন, নিজেও করুন, এবং আপনার যারা টিমে যারা রয়েছে সবাইকে এই 4টে গোল্ডেন রুলস আপনারা ফলো করাবেন। সো আশা করি এই ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনারা আরো কিছু বুঝতে না পারেন, তাহলে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারেন। আমরা আবার দেখা করবো নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।